দর্শক সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আবদুল্লা। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের আলোচনার বিষয়ে যে কথা বলতে হবে আজ, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন শহীদ বুদ্ধিজীবীর তিন সন্তান শমী কায়সার, আছেন জাহিদ রেজা নূর এবং ডাক্তার নুজহাত চৌধুরী শম্পা। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা যাব, তার আগে এখনকার প্রধান খবরগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, হাজারো কণ্ঠে সব যুদ্ধাপরাধীর শাস্তির মাধ্যমে জাতিকে কলঙ্ক মুক্ত করার দাবি। শহীদ বুদ্ধিজীবী দিবসে জামায়াত শিবিরের সহিংসতা, নোয়াখালীর কোম্পানিগঞ্জে সংঘর্ষে নিহত তিন, নীলফামারীতে আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার ঘটনায় মারা গেছেন দুজন। বিজয়ের মাসে বিরোধী দলীয় নেতা জামায়াত শিবিরকে দিয়ে মানুষ হত্যা করছেন, যুদ্ধ ঘোষণা করেছেন জনগণের বিরুদ্ধে, মন্তব্য প্রধানমন্ত্রীর। নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাতীয় পার্টিতে সুস্পষ্ট বিরোধ, রোশন এরশাদের সঙ্গে শীর্ষ নেতাদের বৈঠক, অন্য কারো সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত নয়, এরশাদের পক্ষে ব্রিফিং। দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 151 জন, বাদ বাকি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। আমরা শম্পাপাকে দিয়ে শুরু করি। শম্পাপা, আপনি সময় টেলিভিশনের একটি প্রমোতে এই যে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যেটা তৈরি করছে সেখানে আপনি একটি আহ্বান জানিয়েছেন যে যে কথা আপনাদের বাবারা বলে যেতে পারেননি সে কথা এখন আমাদের সবাইকে বলতে হবে। কি কথা বলতে হবে? আসলে আমাদের মুক্তিযুদ্ধের যে সংগ্রাম, সে সংগ্রামটা কিন্তু শেষ হয়নি। বাবাদের বাবাদের কণ্ঠ কিন্তু সবসময় ছিল বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, অর্থনৈতিক ক্ষেত্রে এবং ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে। কিন্তু তাদের সে কণ্ঠ কিন্তু খুব অসময়ে স্তব্ধ করে দেয়া হয়েছে। দেশের স্বাধীনতার জন্যই কিন্তু তাদের আজ এই আত্মাহুতি। সুতরাং তাদের যে এই কথাটা বলতে আমরা সেটা আসলে বোঝাই যে তাদের যে অসম্পূর্ণ কাজ, সেই কাজটা শেষ করতে হবে। কিন্তু এর আরেকটা আঙ্গিকও আছে। আসলে বাংলাদেশ কিন্তু অনেকটা দিন উল্টো পথে হেঁটেছে 75-এর পট পরিবর্তনের পরে। সুতরাং যে বাংলাদেশ বাবারা চেয়েছিলেন, সেটা রাজনৈতিক ক্ষেত্রে বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে বলেন, মানুষের স্বাধিকারের ক্ষেত্রে বলেন, গণতন্ত্রের ক্ষেত্রে বলেন, সেই বাংলাদেশ তো আমরা আসলে পাইনি। সেই জন্যই আমাদের এ ধরনের কথা বলার যে যেই বাংলাদেশ তারা চেয়েছিলেন, যেই আদর্শের জন্য, যেই চার মূলনীতির জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, সেই কথা আমাদেরকে বলতে হবে, সেই আদর্শে বাংলাদেশকে গড়তে হবে। এটা এখন আমাদের দায়িত্ব। জাহিদ ভাই, শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেন যেই বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেই বাংলাদেশ আর কত দূরে? প্রজন্ম 71 যখন হয়েছিল তখন তার স্লোগানটা বেছে নেওয়া হয়েছিল যে তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ? সেই প্রশ্নটাই আপনি ঘুরিয়ে ফিরিয়ে সম্ভবত আমাদেরকে করছেন। তো মূল যে বিষয়টা ছিল, একটা গণতন্ত্র তো বটেই, আর অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা শব্দটা নিয়ে অনেকের মনে নানা রকম প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটার একটা তো অর্থ অসাম্প্রদায়িকতা, অর্থাৎ ধর্মে ধর্মে কোনো বিভেদ থাকবে না, একটা দেশ হবে যে দেশে সবাই একসঙ্গে বাস করবে, কোনো ধর্মের সমস্যা থাকবে না। সেটা কিন্তু আমাদের এখানে করার চেষ্টা হয়েছে, সেই সময় হয়েছিল এবং মুক্তিযুদ্ধের পরে এতগুলো বছর পার হওয়ার পর এখনো আবার চেষ্টা করা হচ্ছে। তো এই জায়গায় আমার মনে হয় যে আমাদের একটা অনেক বড় কাজ করার আছে, যে অসাম্প্রদায়িক দেশ গড়া, মানে একজন মুসলিম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ ধর্মাবলম্বী, তারা তাদের ধর্ম নিজেদের মতো পালন করবে, রাষ্ট্রের সঙ্গে ধর্মকে মেলাবে না, এই জায়গাটা বুঝে আসা দরকার। আর গণতন্ত্র বলতে সত্যিকার অর্থেই জনগণের নির্বাচনে নির্বাচিত হয়ে যারা আসবেন তারা দেশটা চালাবেন, এবং অবশ্যই তার মধ্যে সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না, এটা আমি মনে করি। সৌম্যাপা, শহীদুল্লাহ কায়সারের সংক্ষিপ্তকে যে আমরা কানকাটা রমজান যে চরিত্রটা দেখেছিলাম, সেই চরিত্রকে এখন বাংলাদেশে আপনি কিভাবে দেখতে পাচ্ছেন? আমার বাবা শুধু সংসপ্তক না, ইভেন সারেংবৌতে একজন নারী, এবং এই যে একটা ফিউডাল সোসাইটির কথা বলা হয়েছে, এবং সংসপ্তকে যে কানকাটা রমজান, অর্থাৎ
যে আসলে বিট্রে করে, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতকের কথা, বিশ্বাসঘাতকতার চিত্র বিভিন্নভাবে তুলে ধরেছেন এবং এই দুটো উপন্যাসই তিনি লিখেছেন কিন্তু জেলে বসে। এবং তখন কিন্তু আপনি যেই প্রশ্নটা বলছিলেন যে তারা যেটা বলতে চেয়েছে কি বলতে পেরেছে, বলতে পেরেছে সাংবাদিকতার একটা জায়গা থেকে যে প্রচুর লেখা তারা লিখেছিল। আমি একটা ছোট্ট ঘটনা বলি, যেদিন 16 ডিসেম্বর দেশ স্বাধীন হবে, 14 ডিসেম্বর, আমি এটা শুনেছি আমার মার কাছ থেকে যে খুবই উত্তেজিত এবং তাড়াতাড়ি করে সংবাদের ক্যাপশন কি হবে 16 তারিখ সকালবেলা সেই ক্যাপশন নিয়ে কাজ করছিল যে সংবাদের ক্যাপশনটা কি হবে। এবং সেখানে ক্যাপশনে আবার বলছে আমার মাকে যে ওই গত 9 মাস যা এত মুানুষ স্যাক্রিফাইস করেছে, 52 সাল থেকে যে আজকে এই যে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, মুক্ত বাংলাদেশে নিঃশ্বাস নিব, তো সেইটা ওনারা দেখে যেতে পারেননি। শহীদুল্লাহ কায়সারের মূল সংগ্রামটা ছিল আসলে মুক্ত মানুষ, মুক্ত চিন্তা, এবং মুক্ত চিন্তার মধ্যে অবশ্যই ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক চিন্তা একটি বড় চিন্তা। এবং মুক্ত চিন্তা মানেই হচ্ছে সত্যকে, সততাকে, দেশপ্রেমকে আসলে গ্রহণ করা, এমব্রেস করা। তো সেই জায়গা থেকে শহীদুল্লাহ কায়সার আসলে দেশপ্রেমকে উপলব্ধি করেছেন। একেবারে তার জীবনের বেশিরভাগ সময় জেলে কেটেছে এবং সাধারণ মানুষের কাছাকাছি কেটেছে। সুতরাং আমি মনে করি যে বাবা যেই কথাগুলো বলেছেন, যে লেখাগুলো লিখেছেন, আমার কাছে যেটা মনে হয় নতুন প্রজন্ম যারা আছে তাদের কাছে আমরা আসলে লেখাগুলো কিভাবে পৌঁছাবো বা তাদের কথাগুলো কিভাবে পৌঁছাবো। কারণ নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করছে, কিন্তু আজকে 22-23 বছর বয়সের নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়া একটি ছেলে অথবা মেবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পড়া একটি ছেলে, সে শহীদুল্লাহ কায়সারকে আসলে কিভাবে চেনে, বা সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে কিভাবে চেনে, কিন্তু সে কি আসলে জানে যে শহীদুল্লাহ কায়সার একজন সাংবাদিক ছিলেন না সাহিত্যিক ছিলেন, ডক্টর আলিম চৌধুরী কি আসলে চক্ষু বিশেষজ্ঞ ছিলেন নাকি এমনি একজন ডক্টর ছিলেন। তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আমাদেরকে যেটা এখন করতে হবে, সেটা শুধু আমি বলতে আমরা বলছি না, এখানে মিডিয়াতে যারা কাজ করছে, যারা মুক্ত চিন্তাকে ধারণ করছে বিভিন্নভাবে, যারা লেখালেখি করছে, সবাই মিলে যে হবে এই গল্পগুলো ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের কাছে। এটার কিন্তু একটা, এটার সাথে আমি একটু সাপ্লিমেন্ট করি, যেহেতু বলছিল যে ধরেন আমি আমি একটা বাস্তব অভিজ্ঞতা বলি, আমরা যদিও তারুণ্যের এখন অনেক জয়গান গাই এবং আমি দেখছি যে তারা একটা অংশ খুবই আসলে জানে, পুরোনো জেনারেশনের থেকে আমাদের থেকে বেশি জানে, তারপরেও, হ্যাঁ তারপরেও আমি একটা সত্যি কথা বলি, একটা অনেক আমাদের থেকে অনেক, আমি এখন টিচার, তো মেডিকেলের আমি তো বঙ্গবন্ধু টিচার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একটা মেয়ের সাথে আমার কথা হয়েছে, সে ঢাকা মেডিকেল থেকে পাশ করেছে, ঢাকা মেডিকেল কলেজে লেডিস হোস্টেলের নাম কিন্তু শহীদ ডাক্তার আলিম চৌধুরী হল, সে মানে আপনি যদি ঢাকা মেডিকেলে মহিলা ডাক্তার স্টুডেন্ট হন আপনাকে ওখানে অ্যাফিলিয়েটেড থাকতে হবে, সে ওই হোস্টেলের কিন্তু অ্যাফিলিয়েটেড পার্সন ছিল। সো আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি জানো ডাক্তার আলিম চৌধুরী কে ছিলেন, আকাশ থেকে একটু পড়লো, ডিএমসির মেয়ে, তথাকথিত সর্বোচ্চ মেধাবী, বাংলাদেশের প্রথম 150 জন না হলে ডিএমসিতে ঢোকা যায় না মেডিকেলের ভর্তি পরীক্ষায়। আমার তখন একটু তো অবশ্যই খুব হতাশ লাগলো, আমি বললাম যে তুমি ওই হোস্টেলে এতদিন থাকলে তোমার একবার মনে হয়নি যে উনিকে, না শুনেছি উনি তো ডাক্তার ছিলেন, তুমি জানো উনি কি ডাক্তার ছিলেন, কেন ওই হোস্টেলটার নাম ওনার নামে, সে কিন্তু বলতে পারলো না, সে কিন্তু তথাকথিত খুব ভালো একটা স্টুডেন্ট ডিএমসি থেকে পাশ করা, আমি একদম অবাক হয়ে গেছি যে এটা কি ধরনের শিক্ষা ব্যবস্থা, ঢাকা মেডিকেলের ব্রিলিয়ান্ট ডাক্তার একটা মেয়ে সবই জানে, অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি, কিন্তু পূর্বপুরুষের ইতিহাস জানে না, তারা যদি আলিম চৌধুরীর মতো ডাক্তারের আদর্শের ধারক ও বাহক না হয় তারা প্রেসক্রিপশনে ওষুধ দিতে পারবে ঠিকই কিন্তু সমাজের অসুখ পাল্টাতে পারবে না। আলিম চৌধুরীরা কিন্তু শুধু মানুষের ডাক্তার ছিল না, পেশার সর্বোচ্চ মেধার অধিকারী ছিলেন, তার জন্য তাদেরকে মারা হয়নি। এই প্রত্যেকটি ব্যক্তি যারা আমাদের বাবারা যারা মারা গেছেন তারা ছিলেন ভিশনারিজ বা স্বপ্নদ্রষ্টা, আমি এটা আগেও কয়েকটা জায়গায় বলেছি, তারা কিন্তু শুধু যে রোগীর রোগ চিকিৎসা করব তা না, দেশ নিয়ে ভাবতেন, সমাজ নিয়ে ভাবতেন, ভবিষ্যৎ নিয়ে ভাবতেন, দেশের অসুখ ভালো করার জন্য তাদের পরিকল্পনা প্রেসক্রিপশন ছিল। আমার বাবার গণমুখী চিকিৎসা ব্যবস্থা একটা চিন্তাধারা ছিল যেটা স্বাধীন বাংলাদেশে প্রবর্তন করার কথা ছিল, যেখানে এটা মানে পুয়ার ফ্রেন্ডলি আর কি, আমাদের দেশ তো হচ্ছে এখন চিকিৎসা ব্যবস্থা তো হচ্ছে বাণিজ্য, এরকম হবে না, যেখানে
মানে আমার বাবার একটা কথা ছিল যে রোগীর রোগের চিকিৎসা হবে রোগের গুরুত্ব অনুযায়ী, রোগীর মানে রোগীর গুরুত্ব অনুযায়ী না, আপনার ক্রয় ক্ষমতার অনুযায়ী না। কি সুন্দর একটা কথা। সুতরাং সামাজিক অবস্থান অনুযায়ী হবে, মানে এইটাই বলছি যে তার মানে কি আমরা যদি তাদের, আমি সুমি যেটা যথার্থই বলছে যে আদৌ তারা জানে কিনা, তারা শিখেছে কিনা, তাদেরকে শেখানো হয়েছে কিনা, এবং সবচেয়ে বড় কথা ধারণ করতে পারে কিনা, ধারণ করে কিনা। না হলে সেই ডিএমসির মেয়ে একজন ডাক্তার হবে ঠিকই, কিন্তু আলিম চৌধুরীর মতো ডাক্তার হতে পারবে না। যেহেতু আপনাকে সমী আপার একটা কথা থেকে যায় যে মুক্ত চিন্তার জায়গাটে, 42 বছরে মুক্ত চিন্তার জায়গা কি আসলে প্রসারিত হয়েছে না আরো সংকীর্ণ হয়ে পড়েছে? সংকীর্ণ করার চেষ্টা হয়েছে, এবং সম্ভবত শম্পা এই কথাটা দিয়ে শুরু করেছিল যে স্বাধীনতার পর ওই মেধা শূন্যতার ব্যাপারটা তো ছিলই, তারপরে 3.5 বছর যাওয়ার মধ্যেই একটা ভিন্ন স্রোত এসে তো আমাদের দেশটাকে পিছিয়ে নিল। যেমন ভূত উল্টো দিকে হাঁটে, উল্টো দিকে পা থাকে, সেরকমভাবেই তো আমাদের আত্মপরিচয়কে, আত্মপরিচয়ের প্রশ্নটিকেই প্রশ্নবিদ্ধ করা হলো। ওই বিষ্ণুদের কথায় আছে, বাংলায় হাজার রূপে হাজার রাক্ষস, বহু ছল ক্ষমতার হরেক কৌশল, তাই আত্মপরিচয় নেই, ব্যক্তি নেই, সত্তা নেই। আসলে আমরা সত্তাহীন হয়ে একটা উল্টো দিকে চলেছি অনেকগুলো দিন, সেই 91 সাল পর্যন্ত। তো তারপর 91 সাল বলছি এই জন্যে যে সেটা হচ্ছে গণতন্ত্রের বুঝি আগমন। আমি আমি যেটা বলতে চাচ্ছিলেন, আপনি বলছিলেন যে আমাদের কোন কোন অবস্থায় আছি আমরা, সংকীর্ণতার, হ্যাঁ, আমরা কিন্তু একটা বড় ভ্যাকুয়ামের মধ্যে ছিলাম। এটা কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে যে একটা পুরো সময়, আমরা মাঝে মাঝে কথা বলার সময় আমরা নিজেরাই আলোচনাটা করি যে আমাদের যে সময়টা সবচেয়ে শ্রেষ্ঠ সময় ছিল, সেই সময়টাতে আমরা কিন্তু তথ্য সেভাবে পাইনি। হ্যাঁ, আমরা হয়তো বা ব্যক্তিগতভাবে, যেহেতু আমরা শহীদ সন্তান, এই জন্য আমাদের নিজেদের প্রেরণা থেকেই আমরা সেই তথ্য জোগাড় করতে পেরেছি, আমাদের উৎসাহ থেকে, হ্যাঁ, বা খুঁজে দেখার অঙ্গীকার থেকে, কিন্তু সাধারণ মানুষ সেটা কিভাবে পাবে? ফলে ওই ভ্যাকুয়ামটার মধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে, তাতে যেটা হয়েছে যে একটা বড় 1, 2, 3 প্রজন্ম, যদি 12 বছরের প্রজন্ম ধরি, 3টা প্রজন্ম কিন্তু একটা শূন্যতার মধ্যে ভেসেছে এবং একটা স্বৈরাচারের মধ্যে থেকেছে, একটা মানে ধর্ম নিয়ে ব্যবসার মধ্যে থেকেছে, এবং তাদেরকে কেউ কিন্তু একটা পথ দেখাতে পারেনি। আমি একটা ছোট্ট, আমি দুঃখিত, আমি এই কথাটা বলতে চাইছি যে আমরা দেলোয়ার হোসেন সাঈদীর হাতে ধর্মকে ছেড়ে দিয়েছি। আপনি ভেবে দেখেন যে ওয়াজ কিন্তু যেমন যাত্রা, তেমন একটা একটা বিনোদনেরও ব্যাপার, কিন্তু একটা গ্রামাঞ্চলে মানুষ আল্লাহ তালার কাছাকাছি যাওয়ার জন্য ওয়াজে যায়, কিন্তু সেই ওয়াজটা আমরা কার কাছে ছেড়ে দিয়েছি যে 60% মেয়েদেরকে নিয়ে অশ্লীল কথা বলে এবং সেটার সাথে ধর্মকে যুক্ত করতে চায়, অর্থাৎ একটা অশ্লীলতার দিকে নিয়ে গেছে, আমরা সেটাকে একদম খেয়ালই করিনি। এই প্রশ্নটা আমার মনে মাঝে মাঝেই আসে, এবং যাত্রা, যে যাত্রার মাধ্যমে সত্যিকার অর্থেই আমাদের সেই লোকজ ফর্মে বছরের হাজার বছর ধরে চলছে, সেই যাত্রাকে ব্যান্ড করার কথা ভাবা হয়েছে, বাউলদের দাড়ি কেটে দেওয়া হয়েছে, হ্যাঁ, এবং বাউলদের সাথে মানে কি যে আচরণ করা হয়েছে আপনি জানেন। তো এইসব জায়গাগুলোতেও মনে হয় আমাদের এখন নক করা উচিত যে সত্যিকার অর্থে আসলে বাঙালি জাতীয়তাবাদটা কি ছিল, গণতন্ত্র বলতে কি বুঝি আমরা, সেই জায়গাগুলোতে প্রত্যেকটা মানুষের, যারা আর কি সত্যিকার অর্থে মুক্তি চায়, যেটা সবিও বলছিল, সেই মুক্তি যারা চায় তাদেরকে এই দিকগুলো ভেবে দেখতে হবে বলে আমার মনে হয়। জাহিদ ভাই যেটা বলছিলেন যে ওই 91-এর কথা বলছিলেন, 91 থেকে 2013-তে আসলে আমাদের, আমরা কতটুকু আসতে পেরেছি? আমরা যদি ওই ভিকুয়ারের কথা বলি, কিন্তু অনেক দূর এটা, কিন্তু আমরা হয়তো আমরা ভেতরে বসে আছি, আমরা বুঝি না, কিন্তু আমরা আসতে পেরেছি অনেক দূর। ওই যে শম্পা যেই ঘটনাটি বললো, এরকম অনেক ঘটনা আমাদের জীবনে কিন্তু আছে, আমরা অনেকভাবে বলতে পারবো। বিষয়টি হচ্ছে ওই যে শূন্যতার জায়গাগুলো তৈরি হয়েছে, তাতে কি হয়েছে, দেশপ্রেম বলতে আসলে দেশপ্রেমের সংজ্ঞাটা কি, দেশপ্রেমের সংজ্ঞা কি আসলে আমার একটা ভালো চাকরি হবে এবং আমি 15টা মানুষকে চালাবো এবং দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করবো, সেটাই কি শুধুমাত্র দেশপ্রেম কিনা, সেই জায়গাগুলো কিন্তু আসলে ঠিকমতো সংজ্ঞায়িত করা হয়নি, যে কারণে আসলে মূল সমস্যার জায়গাটা হয়েছে। তো একটি জাতির কিন্তু উন্নয়ন হয় আসলে, একটা হয় যে বাংলাদেশের উন্নয়ন, আমরা চাই বাংলাদেশ মালয়েশিয়ার মতো হোক, সিঙ্গাপুরের মতো, সেটা হচ্ছে যে আমার কাঠামোগত পরিবর্তন, অবকাঠামোগত পরিবর্তন। আরেকটি হচ্ছে মনস্তাত্ত্বিক মানে গঠনটা, সেই মনস্তাত্ত্বিক গঠনের জায়গায় কিন্তু বাংলাদেশ প্রায়
মানে 3 দশক ধরে, মানে একেবারে 75 থেকে 91 পর্যন্তই কিন্তু আমরা একটা, যে কারণে মানসিক গঠনগুলো, যেটা মনস্তাত্ত্বিক গঠন, ভ্যালুর জায়গা, আত্মসম্মান বোধের জায়গা, দেশপ্রেমের জায়গাগুলো আমরা অনেক পিছিয়ে গেছি। কিন্তু আপনি যেটা প্রশ্ন করেছেন যে 91 থেকে 13 অনেক দূর এগিয়েছি, নতুন প্রজন্ম, যে নতুন প্রজন্ম একটা বড় অংশ মুক্তি মানে যুদ্ধ অপরাধীদের বিচার হতে হবে এই বিষয়টার ব্যাপারে একমত, কিন্তু আরেকটু যদি তারা গভীরে যেতে পারতো, আরেকটু যদি একটু পড়াশোনা করতো, আরেকটু, তাহলে আমাদের যে জায়গাতে এখনো সংকট রয়ে গেছে, নতুন প্রজন্মই তো আসলে তাদেরকে ইতিহাস জানানো হতো, জানানোর বিষয়গুলো সেই জায়গাতে আমাদের মনে হয় ওই জায়গায় মনস্তাত্ত্বিক গড়নের জায়গাতে আসলে কাজ করতে হবে, এবং সেটা কাজ করতে হবে। এবং আমি সেটা, আমার কাছে যেটা মনে হয় যে নতুন প্রজন্মে আসলে এমব্রেস করে ফেসবুক, টুইটার, মুভি, এগুলো, এবং এগুলো হতে হবে আসলে উপকরণ। সুমি একটু আমি তোমাকে এবার এই বিষয় নিয়ে, সুমি আপা যে বিষয় নিয়ে কথা বলছিলেন ওই বিষয়ে একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, একটু প্রশ্নটা নিয়ে নেই। দর্শক কে আছেন সঙ্গে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার নাম অ্যাডভোকেট আলিম। আমি প্রশ্ন করছি, নতুন প্রজন্ম কেন জামাত শিবিরের আর আদর্শে আদর্শিত হচ্ছে, এর ব্যর্থতা কার? ধন্যবাদ। যদি উত্তর দিবেন একটু আমি দিতেই পারি, পরে সম্পর্কের কাছে যাচ্ছি। এখানে ব্যর্থতা অবশ্যই আমাদের, আমি একটু আগে যে কথা বলছিলাম যে আমরা আমাদের মতো করে, মানে আমাদের মতো করে বলতে বলছি যে মুক্তিযুদ্ধের চেতনায় মানুষদেরকে আকৃষ্ট করতে পারিনি, এই ব্যর্থতা আমাদের আছে। কেন পারিনি সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন। আমরা পারিনি এই কারণে, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে 1975 সাল থেকে 91, আসলে এটা আরেকটু বাড়িয়ে 96 বলা উচিত, 96 পর্যন্ত, এই সময়টাতে আমাদের মধ্যে কোনোভাবেই গণতন্ত্র এবং অসাম্প্রদায়িকতার চর্চা করা হয়নি, এবং আস্তে আস্তে মানুষকে নিয়ে যাওয়া হয়েছে ধর্মান্ধতার দিকে, ধর্ম ব্যবসার দিকে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই ব্যর্থতা আমরাও আমাদের কাজটা কি ঠিকভাবে করেছি? আমার মনে হয় যে আমরাও অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি, এবং এই ব্যর্থতাগুলোর কারণেই আমাদেরকে এখন এই উপলব্ধিতে আসতে হয়েছে যে আমাদের কাজগুলো করতে হবে, যেটা আজকের অনুষ্ঠানের ইয়ে। আর হচ্ছে যে ফেসবুক যে প্রজন্মর কথা বলা হচ্ছে, হ্যাঁ, নতুন যে প্রজন্ম, ওই 5 ফেব্রুয়ারিতে যারা শাহবাগটা তৈরি করেছিল, আমি বলবো নির্মাণই করেছিল, আজকে যত কথাই বলা হোক না কেন, শাহবাগ নিয়ে নানা কিছু বলা হোক না কেন, কিন্তু ওখানে যে মানুষের মানে জনস্রোতটা এসেছিল, সেই 6 মাস বয়স থেকে 90 বছর বয়স পর্যন্ত মানুষের, সেটা কিন্তু একটা চেতনার ফল, এবং সেই চেতনা ধরেই আসলে আমাদের এগিয়ে যেতে হবে। শাহবাগ কিন্তু বারবার আসবে, ফিরে ফিরে আসবে, মনে করা হচ্ছে যে ওখানে কেউ থাকবে না, না, তরুণ প্রজন্ম যেহেতু এটার স্বাদ পেয়েছে, মুক্তির স্বাদ পেয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার করার অর্থ বুঝেছে, তারা কিন্তু এখান থেকে সরবে না। হ্যাঁ, সেটা আসবে। শহীদুল্লাহ কাসারের কথা থেকে যদি বলি, আমরা যে সময়ের প্রয়োজনেই আবার অন্য যখন বিভিন্ন সময় আসবে, কিন্তু যেটা হচ্ছে সম্পর্কের কাছে যেটা আবার যেতে চাচ্ছি যে এই যে আমরা তরুণ প্রজন্ম নিয়ে কথা বলছি, আমাদের পাঠ্যসূচিটা বিভিন্ন সময়ে, এই বিষয়টা ওনার সাথে একটু ওই প্রশ্নের একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম যে কেন এটা হলো, মানে আপনি জিজ্ঞেস করছিলেন যে কেন তাহলে নতুন প্রজন্মকেও কেন তারা আকৃষ্ট করতে পারলো সাইদির ওয়াজের মতো একটা জিনিসে। এটার কারণ হচ্ছে প্রকৃতির নিয়ম হচ্ছে শূন্যতা কখনো শূন্য থাকে না, কিছু একটা এসে পূরণ করবেই। আপনি সর্বোচ্চ মেধাদের মেরে ফেলেছেন, নিম্ন মেধার লোকজন সেই জায়গাটা পূরণ করেছে, কিন্তু পূরণ তার ওই জায়গাটা তারা ধরেছে, কিন্তু তারা কিন্তু সেই হাইটে উঠতে পারেনি। আরেকটা জিনিস আছে সার্বিকভাবে, আপনি শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, আমাদের দেশে যখন 75-এর হোঁচটটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার, সেটা এটা যে স্বীকার করতে চাক বা না চাক, যেমন হাইট অফ থিঙ্কিং আমি বলবো 60-এ আমাদের বাবারা প্রোগ্রেসিভ যে চিন্তা করতেন, দেশের জন্য জীবন দেওয়ার জন্য যে আকুতি ছিল, সেটা কি হলো 71-এ তারা সেটা অর্জন করলেন, অনেকে তার জন্য আত্মাহুতি দিলেন, কিন্তু সেটার ফল কিছু বোঝার আগেই কিন্তু পট পরিবর্তন হয়ে গেল। তখন সেই যে পট পরিবর্তন হয়ে গেল, তারপরে এই জায়গাটা ফিল আপ করলো কারা? একেবারেই বিরোধী শক্তিরা, এবং তারা তো আমাদের দেশের, বাংলাদেশের জন্য পজিটিভ শক্তি না,
সুতরাং তারা অবশ্যই চেষ্টা করেছে এই দেশকে পিছন দিকে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরকে আমাদের জাতি সত্তা নিয়ে কনফিউজ করে দেওয়ার জন্য, ধর্মকে তারা ব্যবহার করেছে, মানে যে কোনোভাবে টিকে থাকার জন্য তারা সব ধরনের হাতিয়ার ইউজ করেছে, আমাদের সব ধরনের সেন্টিমেন্ট ইউজ করেছে, আমাদের জাতীয় জাতিসত্তাকে গুলিয়ে দিয়েছে, আমাদের পলিটিক্সকে ডিফিকাল্ট করে দিয়েছে ফর দ্য পলিটিশিয়ানস, এবং আমাদের আমাদের যে ধর্মীয় অনুভূতি যেটা কখনো কিন্তু বাণিজ্যের বিষয় ছিল না সেটাকে নিয়ে এসেছে, মানে সেটা নিয়ে এসেছে স্টেট ওয়ার্কের মধ্যে, সেটা রাষ্ট্রের কাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এমন করে ঢুকিয়ে দিয়েছে যে ধর্মভীরু মানুষ না পড়ে পেরেছে না করতে, সহজ সরল মানুষ না পেরেছে বুঝতে যেটা লং টার্ম ইমপ্লিকেশন কি হলো, এবং যারা বুঝতে পেরেছে তারা ভয়ের চোটে কিছু বলেনি। তো এই যে হেফাজতের যে শেষ যেটা ছিল, যেটা এখান থেকে শাহবাগ থেকে শাপলা চত্বর থেকে সরে যেতে বলা হলো, তখন আপনারা খেয়াল করেছেন আপনাদের টেলিভিশনে আমরা দেখেছি যে নিষ্পাপ শিশুরাও হাত উপরে দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, আমি নিজেও জিজ্ঞেস করেছি যখন আমার অফিসের সামনে যাচ্ছে তোমরা যাচ্ছ কোথায় ভাই, বলেছে যে হ্যাঁ হ্যাঁ একদম ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ, তারা বলছে যে নাস্তিকদের বিরুদ্ধে ইয়ে করতে, নাস্তিক কারা, শাহবাগিরা নাস্তিক, কি করেছে ওরা কিচ্ছু বলতে পারে, আমরা অনেকে কিছু এত কথা অনেকে বলতে পারেনি, অনেকে আমি ইন্টারভিউ দেখেছি তো অনেকে শুধু এটুকু বলেছে হুজুরে কইছে, মানে হুজুরে বলেছে তাই জন্য সে এসেছে। ওই জায়গাটা কি আপনাদের তিনজনের কাছে জিজ্ঞাসা, যাই বিশেষ করে হয়তো সময় পাওয়া যাবে, আমাদের যে শিক্ষা পদ্ধতিটা একটা মিশ্র শিক্ষা পদ্ধতি, তুষার আপনি কি আমাকে বলবেন যে জামায়াত ইসলামের যে বড় বড় নেতারা আছেন কিংবা যাদের যুদ্ধাপরাধী বিচার হচ্ছে তাদের কয়জনের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে? তারা নিজেরা কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে, উচ্চ শিক্ষা দিচ্ছে আমাদের প্রচলিত পথেই, কিন্তু আমাদের যারা দরিদ্র শ্রেণীর মানুষ আছে তাদেরকে পাঠাচ্ছে কোথায়, মাদ্রাসায়, ঠিক আছে, এবং মাদ্রাসায় যদি শিক্ষা, আপনি কিন্তু শিক্ষা শব্দটাই ব্যবহার করছেন, মাদ্রাসায় শিক্ষার মধ্যেও যদি আধুনিকতা আনা যায়, হ্যাঁ, যে সময়ের সঙ্গে সময় উপযোগী হতে হবে, ওরা পড়াশোনাটা করে কোথায় যায়, ওদের চাকরিটা কোথায় আছে, ফলে ওদের মধ্যে যে হীনম্মন্যতাটা থাকে সেই হীনম্মন্যতা থেকে তো ওরা বেরোতে পারে না, আর যখন বেরোতে পারে না তখন তাদেরকে যা ইচ্ছে তাই গিরানো যায়, এবং ওই যে ধনী গরিব বৈষম্য যেরকম, ঠিক তেমনি শাসন শোষণের যে ব্যাপার আছে সেগুলো ওদের মধ্যে খুব সহজে ঢুকিয়ে দেয়, এবং এখানে যদি ধর্মকে আরো যুক্ত করা হয় তাহলে এটা ভয়াবহ একটা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে ওঠে। ওই জায়গাটা তো বললেনি, ওই পাশাপাশি সম্পাপা যেটা বলছিলেন যে আমাদের ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীর কথা যেটা বলছিলেন, আপা বলছিলেন নর্থ সাউথের কথা, এই যে আমাদের এই মাদ্রাসার বাইরেও যেটা শিক্ষা পদ্ধতি আছে, আমাদের ইংলিশ মিডিয়াম আছে, আমাদের প্রচলিত যে ধারা আছে সাধারণ, সেখানেও কি আসলে আমাদের পরিবারের কথা যদি বলি সেখানে আসলে মুক্তিযুদ্ধের চর্চাটা কিরকম হয়? আমি একটু মাদ্রাসার শিক্ষা বলি, রিসেন্টলি যেটা হয়েছে মানে আস্তিক নাস্তিকের বিষয়ে আর আমি যাচ্ছি না, যেহেতু অলরেডি কথা বলেছে, এবং এই আমার কাছে আশ্চর্য লাগে মানুষ, শিক্ষিত মানুষ, আপনি একটা শিশুর কথা বাদ দেয়, একটা শিক্ষিত মানুষ যে রীতিমতো চাকরি করছে 9টা 5টা, সেও যখন একটা আস্তিক নাস্তিক নিয়ে কথা বলে এবং প্রশ্ন করে, খালে বেগম খালেদা জিয়াও বলেছেন যে এরা নাস্তিক, মানে একটা সমস্ত শাহবাগকে নাস্তিক বলেছেন, এবং এই বিষয়গুলো কিন্তু খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক, এবং এইখানেই এটাই কিন্তু আসলে 75-এর পর থেকে এই ঘটনাগুলোই ঘটছে। একটা এক্সাম্পল দেই, সবসময় এই যুদ্ধ অপরাধের কথা উঠলে একটা মহল আছে সবসময় বলবে যে বঙ্গবন্ধু তো সবাইকে ক্ষমা করে দিয়ে চলে গেছে, তারা কি আসলে পড়েছে যে আসলে ক্ষমাটা কাদেরকে করা হয়েছে, বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমার কি আদৌ অপব্যাখ্যা করা হচ্ছে কিনা, বাংলা কোথাও মানে সাধারণ ক্ষমায় তাদের কাউকেই ক্ষমা করা হয়নি আমরা জানি, বা তারপরেও দর্শকের জন্য আমার আবারও বলতে ইচ্ছা করছে যে যারা নতুন প্রজন্ম দেখে যে এমন কাউকে ধর্ষণকারী হত্যাকারী লুটেরা যাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে এমন কাউকেই ক্ষমা করা হয়নি, শুধু তাদেরকেই ক্ষমা করা হয়েছিল যাদের বিরুদ্ধে কোনো স্পেসিফিক এলিগেশন নাই বা যাদের অপরাধের শাস্তি 2 বছর কিংবা তার চাইতেও কম। সুতরাং এই যে বিভ্রান্তির মধ্যে থেকে আমি বড় হয়েছি, আমরা সবাই বড় হয়েছি, আমাদেরকে আমাদের মতো করে জানতে হয়েছে। আপনি যেই জায়গাটা আপনি আমাকে বলছেন যে নতুন প্রজন্ম যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, রিসেন্টলি শিক্ষা মন্ত্রণালয় একটা চমৎকার কাজ করেছে, আমি জানি কিনা, আমি জানি না জাহিদ ভাই জানি কিনা বা শম্পা জানি কিনা, যে মাদ্রাসা শিক্ষাকে কিন্তু এখন মেইন স্ট্রিম এডুকেশনের মধ্যে নিয়ে এসেছে। আপনি যদি নতুন কারিকুলামটা দেখেন, যে নতুন কারিকুলামে কিন্তু মাদ্রাসা শিক্ষাকে, কিন্তু তারপরেও কিন্তু সেটা করতে হয়েছে স্ট্র্যাটেজিক্যালি, কিন্তু কারা পড়াবে সেখানে এটা কিন্তু জানতে, এখানে বিষয় এগুলো, এটা উই স্টিল হ্যাভ লং ওয়ে টু গো,
এই জন্যই আমি বলছি যে গত তিন চার বছর ধরে মাদ্রাসা শিক্ষা যে পাঠ্যপুস্তককে মেন স্ট্রিমের মধ্যে আনা হচ্ছে, জাহিদ ভাই বলছে যারা পড়াবে তাদের, সুতরাং উই স্টিল হ্যাভ লং ওয়ে টু গো। আপনি একটু আগে প্রশ্ন করছিলেন যে 91 থেকে 2013 আমরা কতখানি এগিয়েছি, আমরা অনেকখানি এগিয়েছি, কিন্তু আমাদেরকে উই স্টিল হ্যাভ লং লং ওয়ে টু গো। যদি বাংলাদেশের এই ভূখণ্ড যারা বিশ্বাস করে, বাংলাদেশের এই মুক্ত চিন্তা মানে বাংলাদেশের ভূখণ্ডকে একটা সততা এবং ন্যায্যতার উপরে দাঁড় করানো, তো এটা যারা বিশ্বাস করে, এই নতুন প্রজন্মকে আসলে ওই দাঁড়গুলোকে উন্মোচন করে দিতে হবে। এবং ইংলিশ মিডিয়ামে যারা পড়ে এখানে শিক্ষাটাই হচ্ছে মূল বিষয়, আমি শিক্ষা ছাড়া আর অন্য কিছু দেখি না। শিক্ষা শিক্ষা বেসিক কথাই হচ্ছে শিক্ষা। ইংলিশ মিডিয়ামে যেটা আছে ইংলিশে গল্প, এবং এই জন্য আমি মনে করি যে আমাদের দেশে এখন আমাদের নতুন প্রজন্মর পড়াশোনার একটা হ্যাবিট কমে গিয়ে ওরা হয়তো কম্পিউটারে পড়াশোনা করছে, অনলাইনে পড়ছে। এই জন্য আমি মনে করি যে নতুন প্রজন্মর, আমি মনে করি যে নতুন প্রজন্মর একটা মানে মানে বিনোদনের একটা অপশন হচ্ছে কিন্তু ছবি দেখা, ডকুমেন্টারি বা এই ধরনের, এইগুলা নিয়ে আসলে আমাদেরকে এখন বিভিন্ন মাধ্যমে তাদের কাছে যেতে হবে। হ্যাঁ, তারা এখন যে মাধ্যমগুলোর সঙ্গে পরিচিত, যে মাধ্যমের সাথে, ও যে কথাটা বলতে চাচ্ছিল, মানে আমি যদি বুঝে থাকি যে ওর সাথে একটু কথা হচ্ছিল যে অনেক ডকু ফিচার হতে হবে না অনেক, যেমন আমি আমি যেটা বলছি যে আমাদের দেশে যদি আমরা একটা ইন্ডিয়া একটা ভারতের একটা সাধারণ ইউনিভার্সিটি গোয়িং একটা ছেলেকে জিজ্ঞেস করলো যে তোমাদের দেশের হিরো কে, মানে ন্যাশনাল হিরো, আমাদের দেশে যদি আমরা ইউনিভার্সিটি গোয়িং কাউকে জিজ্ঞেস করি কার কথা বলবে আদৌ, মানে এটা নিয়ে কিন্তু আসলে একটা আলাদা করে গবেষণা আমি আমি মনে করি যে ওই বলবে এবং সেটার উপরে বেস করে আসলে আমাদেরকে। যেমন আমি একটা কথা বলি, ও খুব সুন্দর একটা কথা বলছে, যেমন ছোটকালে ব্যালাড অফ সোলজার দেখেছিলাম, সেটা দেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে নিহতদের জন্য, এমনি আমার বাবা মারা গেছে যুদ্ধে, কানতে কানতে আমার দিনের পর দিন গেছে। তা আমাদের দেশে একটা ব্যালাড অফ সোলজার করা যায় না। আমার খেয়াল আছে আমি গেরিলা ইয়েটা দেখতে নিয়ে গেছিলাম আমার ছেলে, তখন মাত্র 6 বছর বয়স, আমি ভয় পাচ্ছি যে এত কিছু দেখাবো ওর কোনো সাইকোলজিক্যাল ইয়ে হয় কিনা, তাও নিয়ে গেছি, কারণ এই সুযোগ আমি কোথায় পাবো। দেখি কি অতটুকু ছেলে ঝরঝর করে কাঁদছে, তা আমি বলছি মা তোমার কি ভয় লাগছে, ও দেখি বলছে না মা ভয় লাগছে না, কিন্তু ভালোরাই তো জিতবে না মা, ওই ওই ছেলেগুলাই তো জিতবে না মা। বলছি হ্যাঁ মা তোমার নানারাই তো জিতেছিল, ভালোরাই শেষ পর্যন্ত জিতবে। মানে এই যে একটা ভালোর জয়ের যে তীব্র আবেগ, গেরিলা মতো ছবি আমরা আরো কেন করতে পারি না, আমরা কেন একটা ব্যালাড অফ সোলজার করতে পারি না, এই যে একটা ঢুকিয়ে দেয় ভিতরে, শি ইজ রাইট। তবে আমি না আবার একটু ফিরে আসতে চাই ওই জায়গাটায় যে নর্থ সাউথ বুয়েট বা ডিএমসির মতো হাইলি এডুকেটেড পিপল তাহলে কেন দেলোয়ার হোসেন সাইদির মতো মানে হাফ এডুকেটেড চাঁদে মুখ দেখা ইয়ের ওয়াজে বিশ্বাস করে বা এ ধরনের এইগুলোতে এত, ওদের মধ্যে কিন্তু হারকাতুল জিহাদরা বাড়ছে। আমি আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে অনেক কিছু চিন্তা করতে হবে। শিক্ষা তো আমরা বললামই, এটা রিপিট করার কিছু নাই, কিন্তু হচ্ছে কি জানেন, 75-এর পর থেকে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, এবং স্বাধীনতার ইতিহাস যেটাকে আমরা এত মর্যাদা দেই, যেটাই আসলে আমাদের আইডেন্টিটি, আপনাকে ফিরে ফিরে ওখানে আসতেই হবে, সেইটা যাদের মধ্যে ছিল স্বাধীনতার এতটুকু সিল যারা ছিল, আমরা তিনজন জানি, উই ওয়ার পারসিকিউটেড, আমরা মানে শিকারী যেমন শিকার করে বেড়ায় আমরা সেরকম কর্নার ছিলাম, আর আমাদেরকে দেখে বাকি জনগণ বুঝেছে যে স্বাধীনতার পক্ষে থাকলে অসুবিধা আছে। সুতরাং মানুষ কি করেছে, মন থেকে সায় দেখ বা না দেখ, মানে আমি যেটা মনে করি, আর এখন আরো সেই জিনিস তো আছে যে ভুলে দেওয়ার চেষ্টা হয়েছে, গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, ঘোলাটে করে দেওয়া হয়েছে সবকিছু। এবং তৃতীয়ত যেটা আমি আমি যেটা মনে করি যে এখন যারা ছেলে মেয়ে তাদের বাবা মারা যেহেতু ওই সময়ের, তারা রাজনীতির ব্যাপারে এত বীতশ্রদ্ধ ছিল, তারা আসলে ছেলে মেয়েকে কিছু শিখায়নি। এখন রাজনীতিতে যায় কারা, 60-এ আমাদের বাবাদের মতো ব্রিলিয়ান্ট লোকরা যেত, ঠিক আছে, আর এখন যায় হচ্ছে মানে মানে সেই না না কয়েকটা শ্রেণী, এক ক্লাসরুমে যাবে সেই ছেলেটা যে ক্যাডার হতে পারবে, যে আর্মস ক্যারি করতে পারবে, আর তারপরে হবেন মানে এমপি মিনিস্টার হবেন তারাই যার মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যে টাকা দিয়ে ভোট কিনতে পারবে, এই তো। অথবা আপনার যদি টাকা না থাকে আপনি কি করবেন, ধর্মকে ব্যবহার করবেন, আপনাকে তো আপনার তো আদর্শ নাই, সুতরাং আপনাকে কিছু একটা ব্যবহার করে তো পলিটিক্সের ক্ষেত্রে জায়গা দখল করে নিতে হবে। সুতরাং কি হচ্ছে, সাধারণ মানুষ যেটা যারা যে পটেনশিয়াল ছেলেগুলো মেয়েগুলো ছিল, যারা আপনার দেশকে যারা আমাদের বাবাদের মতো ছেলে মেয়ে ছিল, আছে তো সেই ট্যালেন্টরা, তারা সরে আসছে, তারা দেশের চিন্তার থেকে ভাবছে যে না থাকে আমি বাবা নিজের চিন্তা করি, নিজের গাটা বাঁচাই, যদি সম্ভব হয় আমেরিকা চলে যাই, আর না হলে এই দেশে যদি থাকি আমি ধরি মাছ না ছুঁই পানি বড় জোর একটা ভোট দিতে যাবো। এই যে একটা বীতশ্রদ্ধ হয়ে গেছে, একটা ভীতি ঢুকে গেছে, আমার মনে হয় এর জন্য ওই যে শূন্যস্থান পূরণ করছে সব কুলাঙ্গাররা,
সুতরাং রাজনীতির ব্যাপারে যদি আপনার আগ্রহ না থাকে, সবকিছু কিন্তু দেখেন আপনি বর্তমানের একটা ছেলেকে বলবেন তুমি দেশপ্রেমিক হও, তুমি আলিম চৌধুরীকে চিনো, শহীদুল্লাহ কায়সারকে চিনো, তুমি সিরাজউদ্দিন হোসেনকে চিনো, কেন চিনে যদি ওর কি লাভ, যদিও বিপদে পড়ে তার থেকে ও গার্মেন্টস ওনার হবে, তাতে ওনার লাভ আছে, একটা প্যাডও কিনতে পারবে। আপনাকে প্র্যাকটিক্যালিটি বুঝতে হবে, যেই যেই পলিটিক্সে মুনিরের মতো ছেলেকে ঝলসে দিয়ে মেরে ফেলে, আর এটার আসলে কোনো ব্যাপারই না, এটা কিন্তু মানে দেখেন আমরা আমাদের মানবতা এমন একটা জিরোর পর্যায়ে গেছে, আমরা কিন্তু মানে এটা নিয়ে দুই তিন দিন সবারই খারাপ লেগেছে, হয়তো যাদের একটু সফট কর্নার আছে, বা শেষ, কেউ ইউজ করেছে, কেউ ওটাকে ইগনোর করেছে, কিন্তু মানে আমার মানে কিন্তু রাজনীতি এমন হয়েছে এখন যে আমরা হচ্ছে ফুটবল, আমাদেরকে নিয়ে সবাই ফুটবল খেলছে, এবং আমাদেরকে প্রয়োজনে যদি লাশের প্রয়োজন হয় লাশও করে দিচ্ছে। তো কেন আপনার বুদ্ধিমান ছেলেরা, কেন ব্রিলিয়ান্ট মেয়েরা আসবে? তখন কি হচ্ছে না, তখন কি হচ্ছে তাদের মধ্যে তো ঘাটতি হচ্ছে সেই দেশপ্রেমের, তখন কি হচ্ছে তাদেরকে এই যে রিলিজিয়াস এক্সট্রিমিজম, আর এটা কিন্তু শুধু আমাদের দেশের ব্যাপার না, এটা কিন্তু একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে, সব মিলিয়ে একটা অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্ট, একটা অ্যান্টি জায়নিস্ট, একটা ওই যে সেন্টিমেন্ট, এই করছে আমাদের প্যালেস্টাইনের ভাই, তালেবানের ভাই, নিজের দেশের ভাইয়ের পিঠে ছোড়া মিরে হলেও আমরা তালেবান ভাইদের জন্য সংগ্রাম করব, আমরা প্যালেস্টাইনের ভাইদের জন্য আমার আমার মতো মানে বোনকে নাস্তিক বলবো, মানে এরকম আর কি, মানে কোনো লজিকহীন এদেরকে তখন তখন আপনি যতই শিক্ষা এক জিনিস, কারণ শিক্ষার সাথে তো শিক্ষা আর প্রকৃত শিক্ষা দুটার কিন্তু ডিফারেন্স আছে। আমি একটু জাহিদের কাছে যাই, যেহেতু রাজনীতি নিয়ে শম্পাবা বলছিলেন, এই যে ঠিক আছে যে পট পরিবর্তনের কথা আমরা বলেছি বিভিন্ন সময়, কিন্তু 96 বা 91 কথাগুলো আপনারা বলছিলেন, যারা এই যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছে তাদের রাজনীতিটা কি আপনারা আপনি মানে কিভাবে দেখছেন, যে তারা কি আসলে ঠিক পথে ঠিক ভাবে হেঁটেছেন কিনা মুক্তিযুদ্ধকে নিয়ে, মুক্তিযুদ্ধকে সম্পাদ মনে হয় একটু ইঙ্গিত দিয়ে করার চেষ্টাও করেছে, যে আমি ছাত্র রাজনীতির কথা দেখেছি বুঝেছি, হ্যাঁ চেষ্টা করেছি বোঝার জন্যে, আমরাও এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছে পুলিশের গাড়িতে ইট মেরে আমি ভেবেছি যে আমি একটা পুণ্যের কাজ করেছি, এরকমই তো দায়িত্ব পালন করেছি, হ্যাঁ হ্যাঁ, গণ অভ্যুত্থান 69-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানেও সেরকমই তো ইন্সপিরেশন ছিল, কিন্তু মুশকিল হয়ে গেছে যে এরপর আপনি যেটা বলছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যে রাজনীতি করেছে, আমার মনে হয় কি যে ওই যে পুরো সময়টা ভ্যাকুয়ামের সময় আমরা বলছি সে সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির রাজনীতির মধ্যেও ওই ঠিক যৌবন যৌবন যেটাকে বলে সেটা ছিল না, ফলে সেখানেও অনেক মানে অসৎ এবং বাজে এলিমেন্টস ঢুকে গেছে, যেটা শম্পা বলছিল যে নির্বাচনের সময় কে ইয়ে পাচ্ছেন, আমি 69-এর 70 সালের নির্বাচনের কথা যদি বলি 50% অনেক বেশি ছিলেন কিন্তু আইনজীবী, তখন যারা আইনজীবী ছিলেন তারাই যেহেতু ল মেকার হবেন তারাই আসতেন সংসদে, তারপরে কারা আসতেছেন, যত দিন যাচ্ছে ততই কিন্তু আপনি চাইছেন, আপনি জানেন যে এই লোকটা ভালো কিন্তু আপনি জানেন তার টাকার জন্য সে কিন্তু জিততে পারবে না, জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে তো তারাই তো রাজনীতি, বড় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর স্থানীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক কে হবে, সে কিভাবে হচ্ছে, কোন কোন ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে টাকা পয়সা দিয়েই কিন্তু এটা লেনদেন হয় এবং তার সঙ্গে দরপত্রের হ্যাঁ টেন্ডার নানা কিছু কিন্তু এর মধ্যে যুক্ত থাকে, অর্থাৎ কলুষিত যে হয়নি এই কথা তো আমরা বলতে পারবো না, আমাদের শুধু রাজনীতির কথা বলছি কেন, আমি এই জিনিসটা নিয়ে সবসময় ডিফার করি আমার সাথে যখন কথা হয়, আমরা যে কোনো ফান ম্যাগাজিন বা অন্য কিছুতে বা আপনাদের কোনো অনুষ্ঠান হলেও আমরা কিন্তু রাজনীতিবিদদের পচাতে খুব পছন্দ করি, এবং আমার মনে হয় তারা সবচেয়ে মানে সর্বংসহা, তারা এতটা পচে গিয়ে আরে আমার তো ভালোই কইছে এমন হয়, কিন্তু আমরা নিজেরা কোন জায়গাটায় আমরা ভালো আছি, তুষার একটু বলবেন আমাকে, আমাদের সংস্কৃতি জগৎটার দিকে একটু তাকান, আমাদের সাংবাদিকতা জগৎটার দিকে তাকান, যে আপনার কাছে আবার আসবো একটু সময়পা হয়ে আসে, যে আপনি যে বিষয়টা তুলেছেন ওটাও ঠিক, যে আপনার রাজনীতিবিদদের মধ্যে তারা সব শুয়ে যাচ্ছেন হয়তো, আমি তাদেরকে কিন্তু ইয়ে করছি না, মানে বলছি না যে তারা খুব ভালো কাজ করছে, আমি যেটা বলছি না, আমি বলছি যে সমাজের সর্বস্তরেই কিন্তু আমরা যাদেরকে বলছি বুদ্ধিবৃত্তি শ্রেণীর মানুষ বলছি, যারা বা ওইটাকে এখন সুযোগ সমাজে বলা হয়, তারাও কি তাদের দায়িত্বটা পালন করেছে কিনা, এবং তারা কতটুকু কাজ করছে, আমি সাংস্কৃতিক ক্ষেত্রে কি কাজ হচ্ছে, সংস্কৃতির জায়গা থেকে আগে আমি একটু বলি, আপনি যে প্রশ্নটা জাহিদ ভাইকে বলেছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের যারা যারা মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতি করছে বলছে, এবং তারাও কি আসলে মুক্তিযুদ্ধের পথে ঠিক মতো হেঁটেছে কিনা, আমার স্ট্রেইট উত্তর হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি না, এবং সেই একদম স্ট্রেইট উত্তর, কেন না, কারণ সেখানে অনেকভাবে পথভ্রষ্ট হয়েছে তারাও, এবং সেখানে অনেক
অনেক ধরনের করাপশন ঢুকেছে, অনেক ধরনের লোভ ঢুকেছে, অনেক ধরনের কম্প্রোমাইজ ঢুকেছে, এবং যে কারণে যেটা হয়েছে যে সবকিছু মিলে একটা জগা খিচুড়ির মতো জায়গা হচ্ছে। এখন আসেন সাংস্কৃতিক অঙ্গনে। বাংলাদেশ 71 সালে স্বাধীনতার পরে কিছু তরুণ গ্রুপ থিয়েটারের কতগুলো দল তৈরি করলো, ঠিক আছে? আমরা যদি বলি যে যারা যুদ্ধ করেছে, আমি শুধু একদম গ্রুপ থিয়েটার নিয়ে, আমি ঢাকা থিয়েটারের কথাই বলি, আমি নাগরিকের কথা বলি, হ্যাঁ, থিয়েটার আব্দুল্লাহ মামুন, এরা করলো কি স্বাধীন দেশে? তারা অস্ত্র জমা দিয়ে এসে, আমার এখনো যেটা চিন্তা করলে গায়ে লোম দাঁড়িয়ে যায় যে অস্ত্র জমা দিয়ে এসে তারা গ্রুপ থিয়েটার করেছে, নাটক করে। নাটক হচ্ছে সমাজ বদলের হাতিয়ার। আমরা ছোট যখন নাটক করছি, কিন্তু আসলে কি নাটক সমাজ বদলের হাতিয়ার হতে পেরেছে কিনা? একটা সময় পর্যন্ত হয়তো পেরেছে, সেখানে ব্যর্থতাটাও কিছুটা আমাদের আছে। এবং আমাদের আগের প্রজন্ম যারা সংস্কৃতির এই রিলে রেসের কাঠিটা বহন করেছে, তার নতুন প্রজন্মকে ওই লিডারশিপের জায়গায় বা ওই জায়গায় ওই 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 বোধের জায়গায় ঠিক মতো ইনস্টিল করতে পারেনি। এবং সেখানেও যেটা হয়েছে, একটা সময় পরে আমার যেটা মনে হয় যে একটা সময়ের পরে আদর্শের জায়গাগুলোর সাথে অনেক কম্প্রোমাইজ হয়েছে, ব্যক্তিগত চাওয়া পাওয়ার জায়গাগুলো এত বেশি চলে এসছে যে কারণে পুরো জায়গাটাতে সংস্কৃতির জায়গাটা আমাদের যে যেরকম হওয়া উচিত ছিল, আমি মনে করি গ্রুপ থিয়েটারের জায়গায়, সেই জায়গাটা এখন একটা জেনারেশন করে দিয়ে গেছে, বাকির জেনারেশনটা এখনো করতে পারছে না। কেন? কারণ হচ্ছে রিলে রেসের কাঠিটা ঠিক মতো হাতে তুলে দেওয়ার সময় তাকে যেই মন্ত্র পড়ে দিতে হবে, যে চিন্তাটা ইনস্টিল করতে হবে, সেই জায়গায় কাজটা হয়নি। কারণ ওই রাজনীতির মতোই এখানে অনেক কিছু কলুষিত হয়েছে, সে কারণেই আমি বলবো। কিন্তু তারপরে আমি কিন্তু আশাহত না তুষার ভাই, তারপরেও কিন্তু আমি বলি যে দেয়ার আর গ্রুপ অফ পিপল যারা ফাইট করে যাচ্ছে, অ্যাকচুয়ালি যাচ্ছে, এবং ওই যাচ্ছে বলেই কিন্তু আমরা অনেক দূর এগোচ্ছি। এবং আমার এটা একটা ব্যক্তিগত ফিলিং যে বাঙালি ঘুরে ফিরে তার অরিজিনে ফিরে আসে, ঘুরে ফিরে, সে কখনো হাঁটে, কখনো পড়ে যায়, কখনো পথভ্রষ্ট হয়, কিন্তু ঘুরে ফিরে যে সত্যিকার অর্থে বাঙালি সে তার পথ কিন্তু চিনে নেয়, সে কিন্তু ফিরে আসে অরিজিনে। এবং আমার মনে হয় সেই জায়গাটাই আমরা যাচ্ছি। যে সম্পর্কে এই যে লড়াইয়ের কথা বলা হচ্ছিল, সেই লড়াইতে যে যোদ্ধা, সেই যোদ্ধার সংখ্যা আসলে বাড়ছে কিনা? আমি এটার সাথে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছিলাম। আমি কিন্তু ঘুরে ফিরে আবার বলবো যে 75-এর পর পট পরিবর্তনের এফেক্ট যে কত খারাপ হয়েছে আমাদের জাতির মননে, এটার সর্বাংশ বোধ হয় আমরা মানে বোঝার মতো ক্যাপাসিটি রাখি না, আমার কাছে যেটা মনে হয়। আপনি যেটা বলছেন, যেমন আমি একটা জিনিস বলি, পারসিকিউশন একটা ভালো বাংলা পাচ্ছি না, অনেকক্ষণ ধরেই চিন্তা করছি, মানে এই যে পারসিকিউশনের জন্য, পলিটিক্যাল পারসিকিউশনের জন্য আমি যেটা মনে করি যে প্রো ইন্ডিপেন্ডেন্ট যে সেকশনটা ছিল, মুক্তবুদ্ধির প্রোগ্রেসিভ ইয়ার যারা করছিল, তারা একে ছিল কর্নার্ড, তারপরে একেবারে কমতে কমতে আসলে এতটুকু হয়ে গেছে, অনেকেই কম্প্রোমাইজ করে ফেলেছেন। তো যাই হোক, ওইটাকে আমি যেটা বলছি যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি, সার্ভাইভ করবে না পরের জেনারেশনকে সেটা শিখাবে। আর যারা বাড়লো ছোট একটা চারা গাছ থেকে আজকে বিশ বৃক্ষ হয়ে গেল, এই যে সাম্প্রদায়িক মৌলবাদী একটা চক্রান্তকারী দেশের জন্মই চায়নি যারা, তারা কিন্তু এত বড় হয়েছে। তো তারা তো আসলে কোনো আইডিওলজি দেয়নি, তারা তো দেশের ক্ষতি করেছে আসলে। তো যখন দেশটা এতটাই অধঃপতিত হয়ে গেল, তখন তো আসলে এই ব্যাটন, ওরা যেটা বলছে যে আগের জেনারেশন দেয়নি, আগের জেনারেশন দেওয়ার পরিবেশও ছিল না। আগের জেনারেশনের দিলেও যেই পরিবেশ ছিল, মানে কথা হচ্ছে যদি আপনাকে একটা কনজিনিয়াল, আপনি একটা চারা গাছ বুনবেন, আমাকে তৈরি করবেন, তৈরি করার জন্য আমার বেড়ে ওঠা, তো আপনি চেষ্টা করতে পারবেন, বীজটা বপন করতে পারবেন, আপনি প্রতিদিন পানি দিতে পারবেন, সূর্যের আলোতে রাখতে পারবেন, কিন্তু যদি ঝড় হয় তাহলে কিন্তু, যদি তাহলে কিন্তু সে চারা গাছ টিকবে না, সেইটা আপনার হাতে না। আমি বলতে চাই 75-এর পট পরিবর্তনের পরে আমাদের পলিটিক্যাল আইডিওলজিতে নষ্টামির যে ঝড় এসেছে, সেই ঝড় আসলে আমরা ট্যাকেল করে উঠতে পারিনি, যার জন্য স্বাধীনতার সুফল আসলে আমরা কখনোই 100% আর নিতে পারবো না, কারণ আমরা অনেকটাই পর্যদস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু তারপরে একটা কথা বলি, আমি সবসময় বলি যেহেতু এখন মানে সব গণতন্ত্রের একটা, গণতন্ত্র ভাঙা হোক, খোড়া হোক, কানা হোক, গণতন্ত্রের একটা সুবাতাস আছে, যে ফরম্যাটেই হোক গণতন্ত্র বেঁচে থাকতে হবে। কেন? গণতন্ত্র বেঁচে থাকলে, একটা জানলা আপনি খুলে দিলে
ধুলাবালিও আসবে, সূর্যের আলো আসবে, ঠিক আছে? সুতরাং যখন আপনি আপনি লেট এভরিথিং পাস থ্রু দিস ডোর অ্যান্ড লেট দ্য ইয়াং জেনারেশন ফ্লারিশ অ্যান্ড লেট দেম ডিসাইড। এবং এটি কিন্তু হয়েছে এই সাবাক জেনারেশনের সাথে, গণতন্ত্রের এই সুবাতাসের কারণে ওরা কিন্তু সবই দেখেছে, সব বুঝেছে। আমাদের মতো ভীতু ব্যাকবোনলেস জেনারেশন না কিন্তু, আমরা যারা এই যে 30 to 40 to 50 মধ্যে, আমরা একটা এই যে জিয়ার সাথে আমরা যারা স্কুল কলেজে পড়েছি, এরা হচ্ছে কম্প্রোমাইজিং ভীতু একটা ব্যাকবোনলেস জেনারেশন ছিলাম। কিন্তু শাহবাগরা কিন্তু, যেমন আমি সিম্পল একটা কথা বলি, আমাদের নিজেদেরকে দিয়ে বলি, আমরা প্রজন্ম একাত্তর করছি কিন্তু আমরা কিন্তু মোটামুটি বক্তৃতা চলে গেলাম নো জয় বাংলা। হ্যাঁ, কেন না আমরা নিরপেক্ষতার ধ্বজাধারী, বাট শাহবাগ জেনারেশন কিন্তু উঠে দাঁড়িয়ে বলেছে এটা আমার স্লোগান, আমি কাকে কেয়ার করি, এটা আমার স্লোগান, আমার স্বাধীনতার স্লোগান, এটা কোন দলের মানে ফাঁসি হওয়ার পর আমরা কিন্তু জয় বাংলাটা লিখে একে অন্যকে বলতে পেরেছি, এসএমএস করতে পেরেছি জয় বাংলা বলে। আপনি জানেন আমি যে বিডি নিউজ 24 13 তারিখে আমি একটা লেখা লিখেছি এই জয় বাংলা নিয়ে, আমি প্রথমেই বলেছি এটা কোনো দলীয় স্লোগানের কথা হচ্ছে না। এখানে একটু এই যে জাহিদের কাছে জানতে চাই, আপনি উত্তর দিয়ে জাহিদের কাছে দিতে পারেন যে এই যে এই স্লোগানটা মানে আসলে দলীয় হয়ে গিয়েছিল, সবার থেকে দলীয় গিয়েছিল, করে দিয়েছিল আবার শেষ বারবার 75 চলে আসে। শোনেন, দলীয় হয়েছে কেন, আওয়ামী লীগ তারটা ছাড়েনি, ধরে রাখতে পেরেছে, এটা আওয়ামী লীগের সাফল্য। কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, আমরা ভীতির জন্য, পিঠ বাঁচানোর জন্য, সার্ভাইভালের জন্য ছেড়ে দিয়েছি সাধারণ মানুষ। আর অন্য একটা বিরোধী চক্র আমাদের জাতীয়তাবাদী সেন্সকে ঘোলাটে, হ্যাঁ সেন্সকে ঘোলাটে করে দেওয়ার জন্য ফিঙ্গার পয়েন্টিং করেছে, যে আপনি যদি মুক্তিযুদ্ধের কথা বলেন আমি আপনি আওয়ামী লীগের দালাল, আপনি যদি যুদ্ধাপরাধীদের বিচার চান আপনি আওয়ামী লীগের দালাল, আপনি যদি জয় বাংলা বলেন আপনি আওয়ামী লীগের দালাল, এবং আপনি আপনি আওয়ামী লীগের দালাল হলেই কিন্তু একেবারে খবর আছে। সুতরাং কেউ তো হবে না সেটা, কিন্তু এখন এই প্রজন্ম আমি বলছি জয় বাংলা আমার স্লোগান, কোন দলের স্লোগান না। কিশোর ভাই, আমি একটু আগে একটা কথা বলছিলাম না, যে বাঙালি আসলে নিজের জায়গাটা খুঁজে পায়, জয় বাংলার বিষয়টা কিন্তু তাই। এই যে জয় বাংলা, আমরা যে সময়টাতে বড় হয়েছি, স্কুলে গিয়েছি, তখন কিন্তু জয় বাংলা আমরা শুনিনি। এখন কিন্তু প্রত্যেকটা স্কুল গোয়িং বাচ্চারা কিন্তু অন্তত জয় বাংলা স্লোগানটা জানে, চেনে, বোঝে। তো বিষয়টি হচ্ছে ওই কনফিউজড একটা জেনারেশন আমাদের সাথে, আমাদের সময় বড় হয়েছে, যেটা বলছি। এবং এইটা কিছুদিন আগে জাহিদ ভাই সহ বলছিলাম যে আমাদের আমাদের এখন যা বয়স, এই বয়সে আমাদের বাবারা দেশের জন্য প্রাণ দিয়েছে, একটু আগে একটু কম বয়সে। এবং শম্পা যে একটা কথা বললো যে আপনি যখন চারা গাছ বুনবেন এবং তার চারা গাছটা যখন বেড়ে উঠবে, শহীদুল্লাহ কায়সার অথবা জহির রায়হান অথবা সিরাজউদ্দিন হোসেন, আলিম চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী যেই সময় রাজনীতি করেছেন, যে সময় তারা ত্যাগটা তখনকার যে সময়টা সেই সময়টা সম্পূর্ণভাবে উল্টে গেছে আসলে এই 75-এর পরে। যে কারণে আমাদেরকেও শহীদুল্লাহ কায়সারের মেয়ে হয়েও আমাকে মানসিকভাবে স্ট্রাগল করে আমাকে জানতে হয়েছে, যেহেতু আমার মা আছে, যেহেতু আমার দাদি আছে, যেহেতু চারপাশে এইভাবে আমাকে সত্যগুলো জানতে হয়েছে। কিন্তু যেই বাড়িতে কোনো শহীদ নেই, যে বাড়িতে এই যে ভীতু বাবা মা রয়েছে বা কম্প্রোমাইজিং বাবা, তারা কি শিখেছে? যে কারণেই আসলে এই সমস্যাটা হয়েছে। কিন্তু আমি মনে করি জয় বাংলা, জয় বাংলার পথটা আসলে খুঁজে নিয়েছে, সময় শেষই বলা যায়। তারপর জাহিদের কাছে জানতে চাই, এই এখন আমরা যে সময়টা আজকে এই যে অনুষ্ঠানটা করছি, এই সময়টাকে আপনি কিভাবে প্ল্যান করবেন? এই যে সার্বিকভাবে আমরা নিশ্চয়ই আপনিও আমরা আজকে সারাদিন ঢাকা শহরে আজকের ঘটনা মানে হচ্ছে কিন্তু কাদের মোল্লার ফাঁসির পরবর্তী ঘটনা। কাদের মোল্লার ফাঁসি বলতে আমরা বুঝছি একটা মানে কি বলবো আমি, কুমন্ত্রণা যারা দিয়েছিল তাদের বিনাশ শুরু হয়েছে, আদি পাপ থেকে আমরা মুক্তি পাচ্ছি। কাদের মোল্লা সেটা থেমে থাকলে চলবে না, যারা এই অন্যায়গুলি করেছিল তাদেরকে প্রত্যেককেই, অর্থাৎ যাদের বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে সবাইকেই শাস্তি দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমার মনে হয় সময় কম বলে আমি একেবারে একটা বাক্যে শেষ করব, সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছু নাম আমরা জানি এখন, হিটলার, হিমলার, রোমেল, হ্যাঁ বোরম্যান, গোয়েবলস, ঠিক তেমনি এবং এটা কিভাবে জানি, সারা পৃথিবী কিভাবে জানে, ঘৃণার চোখে দেখে, ঠিক তেমনি এই গোলাম আজম, নিজামী, এই মুজাহিদ, এই কাদের মোল্লা, এই নামগুলো যেন আমাদের দেশের মানুষ যেভাবে জয় বাংলা শুনলে উদ্বেলিত হবে, এই নামগুলো শুনলে ঘৃণায় থুতু ফেলবে। এই আপনাদের তিনজনকে ধন্যবাদ যে কথা বলতে হবে আজ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সম্পাদকীয় সঙ্গে, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। শুভরাত্রি।